এখন আমি একটা ভালো মনের মানুষ চাই, যদি ভালো মনের মানুষ হয় আমার মতন মনের মতন মন মেলে সেই ভারী কাছে আমি বিয়া হই, বুড়া হোক জোয়ান হোক আমার খরচ পাতি দিতে পারে, ভালো একটা মোবাইল কিনে দিতে পারে তার কাছে আমি বিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকে আমরা আমাদের জীবনের গল্পের এই পর্বটা শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে যে আপুর কাছে আসছি তার জীবনের গল্পগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সেই সাথে তার কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে আমাদের জীবনের গল্পের এই পর্বের অতিথি হচ্ছে সুমি আপু। সুমি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? তেমন ভালো নাই ভাই। ভালো নেই কেন? ভালো নাই কেন, যার দুনিয়াতে বাবা নাই মা নাই তার আবার কেমনি ভালো থাকতে হবে? বাবা মারা গেছে ক্যান্সার হয়ে, আর মাটা মারা গেছে বেড়ে নিষ্টক করে। একটা আমার ভাইও নাই যে ভাইয়ের কাছে যাই দাঁড়াবো, বলে ভাইতেই হেল্প করবে, কি সহযোগিতা করবে, কি যদি আমার কষ্ট জ্বালা হয় ভাইতে দুইটা সুখ দুঃখের কথা শুনবে আমার। সেই ভাইও নাই যে ভাইয়ের কাছে যাব। তিনটা বোন আছে, বোনের জামাইরা ভালো না, সুমা একবার ভাত দিলে আরেকবার বোনে দেখি গালাগালি করে মারে ধরে, তা ওইগুলি দেখে কি আমার সহ্য হয়, মনে হয় সেখন কান দিই। বাবা মারা গেছে ক্যান্সার হয়ে, মা মারা গেছে বেড়ে নিষ্টক করে অল্প বয়সে থুয়ে, তো বাবা মা যেখানে পছন্দ করে বিয়ে ঠিক করে দিয়ে গেছিলো ভাইয়া, সেইখানে বিয়েটা হয়েছিল। তা আমি তো আর কাম কাজ আমার বাবা মায়ের শিখাই নাই, তো এখন সেইখানে বিয়েটা বইছি, এখন কামাই করতে পাই না বুঝলে স্বামীতে মারে যে তুমি বেশি টাকা পাও না কেন। তা আমি কই বলে আমি বেশি টাকা কেমনি পামু, আমারে তো বাবা মায়ের কাজ শিখেই নাই, তা আমি বেশি টাকাটা কামাই করতে পাই না বুঝলে স্বামীতে প্রতিদিন মারা ধরা করে, তার জন্য আমি আর স্বামীর সাথে একেবারে একশোটা তালাক নিয়ে এসে পড়ছি। স্বামীতি ভা স্বামীতিও কামাই রুজি জানে না, আমারে বলে ডেলি কামাই রুজি আপনি করে আসেন, তা আমি তো কামাই জানি না, তাও অনেক কষ্ট করে একশো দেড়শো টাকা কামাই করি, তাও স্বামীর হয় না, তার জন্য আমারে তালাক দিয়ে দিল। অন্য মানুষের সাথে আমার স্বামীর প্রেম ছিল, ভালোবাসা ছিল, তার জন্য আর কি আমার মারা ধরা প্রতিদিন করছে, বলছে বলে টাকা কামাই করতে পারো না কেন, এখন তো আমার রাখবে না, সে তো ছাইড়ে দেবে, তার জন্যে মিছিমিছি কথা হয়ে সে আমার ছাইড়ে দিল। ছাইড়ে দেখে আমার একটা মাইয়া আছে, চার বছরের একটা মাইয়া আছে আর কি, পাঁচ বছরে পড়ছে, সেই মাইয়াটার ভাত কাপড় দিয়া লেখাপড়া করতে কোনো সহযোগিতা, যদি ভাই কোনো ভাই করে কি কোনো মনের মন্তন একটা মানুষ পাই তাহলে সেই ভাই যদি আমারে সহযোগিতা করে কি ভালোবাসে মনের মতন ভালোবাসে, সেই ভাই যদি আমারে বলে যে আমি তোমারে খাওয়াবো কাজ কাম করা লাগবে না কামাই করে, তোমারে ভালোবাসে বিয়া করব, তোমার কোনো বাড়ি বাড়ি যাওয়া লাগবে না, তুমি যদি মিশিংয়ের কাজ শেখো তা আমি কিছুটা মিশিংয়ের কাজ জানি, তাহলে সেই ভাইয়ের কাছে আমি বিয়া বসবো। আর যদি কোনো ভাই এমনি মিছিমিছি ফোন করো আমার সাথে কথা কও, কথা কই হেল না করো, বিয়া করতে চাও খামাখাম আমার সাথে সময় কাটাতে চাও, সেই ভাইয়া কোনোদিন ফোন দিও না, আমার খুব কষ্ট হইতেছে, আর অনেক কষ্ট ভুড়েই প্রতিবেদনটা করছি, আমি প্রতিবেদনটা করতে চাইছিলাম না, আমি কষ্ট ভুড়ে প্রতিবেদনটা আমার করা লাগলো, আর নাহলে আমি প্রতিবেদনটা কোনো করার আমার মনে ছিল না, যার দুনিয়াতে বাপ মা নাই ভাই নাই মাও নাই বাবাও নাই ভাইও নাই তার দুনিয়াতে যাওয়ার জায়গা নাই, যেই ভাইয়াদের বাবা নাই মা নাই ভাইয়া নাই বোনদের ভাইদের সেই ভাইয়ারা আমার কষ্টর কথাটা বুঝতে পারবে যে আমি কী জন্য এইটা করলাম। স্বামীটাও তালাক দিয়ে চলে গেল, এখন আমি কোন জায়গায় যাই দাঁড়াই, একটা লোকের বাসায় যাই ঘর ভাড়া লিছি দেড় হাজার টাকা মাস, সেই দেড় হাজার টাকা মাসে আমার অনেক কষ্ট হইতেছে জুমাইতে, মাই এটার লিয়ে আমি কোন জায়গায় যাই দাঁড়াবো, আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, তা আমি যদি কোনো মনের মতন একটা মানুষ পাই ভালো মনের মানুষ আমারে খাওয়াইতে পড়াইতে পারবে, মাই এটারে লেখাপড়া শিখাইতে পারবে, আমারে কিছু টাকার হাত বাড়াইতে পারবে সহযোগিতা করতে পারবে,
সেই ভাইয়ার কাছে মনের মতন হলি আমি তার কাছে বিয়া বইমু আর যদি সেই ভাইয়া যদি এমনি টাইম পাস করার লিগে কথা বলে টাকা পয়সা না দেয় ফাউ ফাউ কথা কয় সেই ভাইয়ারা আমার কাছে ফোন দিয়েন না আমার খুব অভাবে সংসার অভাবে চলতেছে লকডাউনে কিছু টাকা ধার দেনা করে খাইছি টাকা পয়সা মানুষই দিতে পাই নাই বলে মানুষই প্রতিদিন এসে আমার একটু গালাগালি করে যাইতেছে প্রতিদিন এসে গালাগালি করতেছে টাকা দেও না কেন টাকা দেও না কেন তা আমার তো টাকা পয়সা কামাই হইতেছে না মানুষই তো আর এইটা বোঝে না যে কামাইটা ভাই এটা করতেছে না কেন তা আমার তো কামাই নাই ভাই আপনি এখন কেমন ছেলে পছন্দ করেন আমি কেমন ছেলে পছন্দ করি যে আমারে খাওয়াইতে পারবে পড়াইতে পারবে আমার কিছু টাকার দরকার ধার দেনা মানুষই পায় সেই ধার দেনাটা শুদ্ধি পারবে আমার ঘর ভাড়াটা দিতে পারবে মনের মতন মানুষ হইলে বুড়া হোক জোয়াল হোক তার কাছেই আমি বিয়া বইব অনেকে তো বলে যে আপনারা সংসার করতে পারেন না হ্যাঁ আসলে এটা কি সত্য যে আপনারা সংসার করতে পারেন না না পারি আমরা যদি মনের থেকে কই বলে না আমি সংসার করতে পারবো ওইভাবেই আমি চলে যাব তাহলে ইনশাল্লাহ দোয়া আমরা পার সংসার করতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ দোয়া পারবো অনেকে তো বিয়ে শাদী করতে চায় কিন্তু আপনাদের পরে ইয়ে পায় না আর কি ঠিকানা পাওয়া যায় না নাম্বার বন্ধ থাকে না আমার নাম্বার বন্ধ থাকবে না ঠিকানাও পাইবে মুন্সীগঞ্জ মুক্তারপুর অনেক সময় অনেক মানুষ ইউটিউবে ভিডিও দেখে বিয়ে করতে চায় আপনাদের কিন্তু আপনাদের তো পরে নাম্বার টাম্বার সব বন্ধ থাকে না ভাই আমার নাম্বার খোলা থাকবে কিন্তু আমি যদি খুব একটু ভালো মনের মানুষ পাই বুড়া হোক জোয়ান হোক যদি মনের থেকে ভালো মনের মানুষ পাই আমার মনের সাথে মন মিলে যায় আর ভাই আমার কথার সাথে কথা মেলে সেই ভাইয়ার কাছে আমি বিয়া বইব আমার মাই এডারেও যাতে লেখাপড়ার কিছু টাকা দেয় লেখাপড়ায় ভর্তি করে দিতে পারি আর আমিও কিছু চলতে পারি কিছু ধার দেনা করছি লকডাউনে মানুষই দুই বেলা এসে আমার গালাগালি করে যদি সুদ দিতে পারি মনের মতন হয় আমি সেই ভাইয়ার কাছে বিয়ে বসবো আপনার বয়স কত আমার বয়স এখন ১৯ বছর চলতেছে ১৯ বছর হ্যাঁ ১৯ বছর আপনি বিয়ে প্রথম বিয়ে করেছিলেন কয় বছর বয়সে ১৬ বছরের কালে বিয়ে হয়েছিলাম ১৬ বছরে বিয়ে হ্যাঁ ও আচ্ছা তো এখন আপনি ধরেন যে কেউ আপনার সাহায্য সহযোগিতা করলো কিভাবে করবে কিভাবে করবে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আমার মোবাইলটা একটু নষ্ট মাঝে মাঝে নষ্ট হয়ে যায় এখন কাজ করে গেলাম করে মোবাইলটা ঠিক করছি যদি কোনো ভাই আবার টাকা পয়সা দেয় আমি একটা ভালো মোবাইল কিনে নেব আচ্ছা ভালো দেখে একটা মোবাইল কিনে নেব আচ্ছা এই যে বিয়ের শাদী যে হলো বিয়ের শাদীর পর স্বামী স্বামী কি আবার আরেক বিয়ে করছে না স্বামী এখন আরেকটা বিয়ে করে ফেলছে স্বামীর আমার পছন্দ না আগাগোড়া ধরে উনি আরেকজনের সাথে ভালোবাসে এর বাবা মা কই গেছিল কইয়ে রাখছিল আর আমার বাবা মা কথা দিয়ে গেছিল যে এর কাছে বিয়ে বসবা তাইতে আমি বাবা মার কথার কাজের লিগে তার কাছে বিয়ে বইছিলাম আগে এখন যে স্বামী বিয়ে করছে এই বউটা কি সুন্দর আপনার সাথে আমার যে সুন্দর না কালোই উনার আগের প্রেম ছিল বোঝেন না যে মনের মতন উনার প্রেম ছিল প্রেমের মানুষ হইছে অন্যরকম আর এত বিয়ে করছে বাপ মার পছন্দ তা আমার পছন্দটা কেমনি হবে আমার বলে এর পছন্দই হয় না ওই কথা বলে আর আমার প্রতিদিন মারে তার জন্য একেবারেই তালাক দিয়ে দিস আমার খরচ পাতি দিতে পারে ভালো একটা মোবাইল কিনে দিতে পারে তার কাছে আমি বিয়া প্রবাসীরা অনেকে অনেক সময় আপনাদের বিয়ে করতে চায় প্রবাসীদের জন্য কি বলবেন প্রবাসীরা তো বিয়ে করতে চায় ভাইয়া তো সবাই তো আবার ভালো না কেউ মিথ্যা আশা দেবে কেউ ভুল আশা দেবে কথায় কথায় টাইম পাস করার লিগে সে কথায় রাখবে আর যে আমার মনের থেকে ভালোবাসবে আমার জীবন কাহিনীটা যে দেখে যার একটা দুঃখ লাগবে বলে না আফার জীবন কাহিনীটা তো শুনলাম যার বাবা নাই মা নাই ভাই নাই তার দুনিয়াতে কেউ নাই দুঃখর শোনার মানুষ নাই তো সেই ভাইয়া বুঝবে যে না এর ভিতরে অনেক দুঃখ আছে সে আমার দুঃখটা বুঝতে পারলে আমি সেই ভাইয়ার কাছে বিয়ে বসবো ঠিক আছে আপু অনেক ভালো লাগলো আপনার এই সুখ দুঃখের কথা প্রিয় দর্শক আপনারা শুনলেন যদি সঠিকভাবে সত্যিকার অর্থে আপনারা
আপুর দুঃখ কষ্ট শুনে যদি আপনারা একটু তাকে সাহায্য সহযোগিতা করতে চান, আমাদের এই গল্পটা, এই অনুষ্ঠানটা, এই পর্বটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।